হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুনাফিকের আলামত তিনটি। এক নাম্বার হলো, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নাম্বার মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। দুই নাম্বার, যখন কারোর সাথে কোনো ওয়াদাবদ্ধ হয়, কারোর সাথে যখন কোনো ওয়াদা করে, তখন সে ওয়াদা ভঙ্গ করে ফেলে, ওয়াদা রাখতে পারে না। দুই নাম্বার মুনাফিকের আলামত হলো যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে ফেলে, ওয়াদা রাখতে পারে না, ওয়াদা বরখিলাফ করে। তিন নাম্বার হলো, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, তখন সে আমানতের খিয়ানত করে, আমানত রাখলে সে আমানত রাখতে পারে না, আমানতের খিয়ানত করে। অর্থাৎ আমানত যদি রাখা হয়, সে আমানতের জিনিস সে ভেঙে ফেলে, সে খরচ করে ফেলে, যে জিনিস তার কাছে আমানত রাখা হয় ওই জিনিস সে ঠিকঠাক মতো রাখে না। এই তিনটি আলামত যার ভিতরে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো মুনাফিক।